ভীষণ মজার একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। উপকরণ লাগবে খুবই কম, আমাদের হাতের কাছে আছে এমন, আর খেতে অসম্ভব রকমের মজার। তাই আর কথা বাড়াবো না, আমরা মূল রেসিপিতে চলে যাব, যাতে আপনারাও ঠিক এভাবে বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে কুসুম গরম তরল দুধ নিয়েছি। অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। দুধের পরিবর্তে এখানে পানিও নেওয়া যাবে। এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে ইস্ট যেন ভালো হয়, কারণ ইস্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু এই পুরো নাস্তাটাই খারাপ হয়ে যাবে। আমি এখানে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, 1/4 চা চামচের মতো। এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে, সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু কম লাগবে। অর্থাৎ আটা দিবেন তাহলে 1 কাপ সমান করে, আর ময়দা দিলে 1 কাপ উঁচু করে দিতে হবে। আমি একটু মিক্স করে নিলাম। এবারে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে আপনার এখানে বাটার দিতে পারেন, অবশ্যই তেলও দিতে পারেন, কোনো সমস্যা হবে না তাতে। এবারে খুব ভালো করে কিছুক্ষণ আমি মথে নিব। আর অবশ্যই খামিরটা এরকম সফট হতে হবে, কিছুটা নরম এবং আঠালো দেখতে পাচ্ছেন। যদি খুব বেশি আঠালো মনে হয় তাহলে সামান্য একটু ময়দা বা আটা অ্যাড করে দিতে পারেন। আমি খুব ভালো করে এটা মথে নিলাম। এবারে হাতে সামান্য আর একটু ঘি বা তেল মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম 30 মিনিটের মতো। আমি ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। এবারে আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। মুরগি মাংসের পরিমাণটা কম বেশি হতে পারে, সমস্যা নেই তাতে। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, ঝালের টেস্ট অনুযায়ী লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এবারে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সয়া সসে যেহেতু অনেকটাই লবণ থাকে, তাই আমি আগে একটু হাত দিয়ে মিক্স করে তারপরে লবণটা চেক করে দিব। স্বাদ মতো লবণ অ্যাড করে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভেজে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর সেই সঙ্গে আমি এই বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে রান্না করতে হবে 8-10 মিনিটের মতো, আর তাতেই হবে। এই মাংসগুলো একটু লাল লাল ভাজা ভাজা হবে, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। এদিকে আমি 30 মিনিটের মতো এই ডো রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন ফুলে এটা ডাবলেরও বেশি হয়ে গেছে। এর ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি, আর আমি এটা সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা অংশ দিয়ে আমি একটা রুটি বেলে নিব। মোটামুটি করে বেলে নিলেই হবে, চাইলে হাত দিয়েও আপনি এটাকে এরকম গোল করে নিতে পারেন। এবারে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, সেই সাথে মুরগির মাংস পুরোটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনি চাইলে এর উপর দিয়ে চিজ, মেয়োনিজ, ক্যাপসিকাম, গাজর বা আপনার পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। তবে আমি এত কিছু দিচ্ছি না, খুব সিম্পলভাবেই করব। তবে এটা খেতে কিন্তু কম মজার হবে না, অনেক বেশি মজার হবে। আর দেখতে পাচ্ছেন আমি আরেকটা রুটি বেলে এর উপরটা এভাবে টেনে টুনে সেট করে দিচ্ছি। আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, এটা নর্মালি বাসায় আমরা যে ভাত খাই ওরকম একটা স্টিলের প্লেট। আর এর মধ্যে আমি একটু সাবধানে উঠিয়ে দিয়ে দিলাম, আর এই প্লেটে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 টেবিল চামচের মতো, আর সামান্য একটু পানি দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর হবে।
আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। এর পরিবর্তে আপনারা কালো জিরে দিতে পারেন অথবা না দিলেও চলবে। এবারে আমি বেক করার জন্য গ্যাসের চুলাতে বড় একটা হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়ির মধ্যে তিনটা লেখালেখির কাগজ আর স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে প্রিহিট করে নিলাম। এবারে একটু সাবধানে আমি এই প্লেট সহ দিয়ে দিলাম। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। তারপরে চুলার আঁচ লোতে রেখে 20 মিনিটের মতো বেক করে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। সময়টা একটু কম বা বেশি লাগতে পারে, তবে উপরে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরটা কতটা সুন্দর এবং সফট হয়েছে, নিচটাও কিন্তু পুড়ে যায়নি। এটা খেতে যে কতটা মজার এটা আসলে বলে শেষ করা যাবে না, এক কথায় অসাধারণ। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।